রবীন্দ্রনাথের ব্রহ্মচর্যাশ্রমে খাওয়া দাওয়ার স্বাচ্ছন্দ্য তেমন ছিল না। চেয়ে চিনতে টাকা সংগ্রহ করে কষ্টে শিষ্টে চালাতে হতো শান্তিনিকেতনের স্কুল। তার নিজের পকেট থেকেও টাকা যেত। মোটা ভাত রুটির অভাব না থাকলেও তার চেয়ে বেশি কিছু আশ্রমিকদের দেওয়ার সাধ্য প্রথম দিকে হয়নি। কবিপুত্র আশ্রম বিদ্যালয়ের ছাত্র সকলের জন্য একই ব্যবস্থা। মুগ কলাই ছোলা এইসব সস্তা কিন্তু পুষ্টিকর খাবার পড়ুয়াদের দেওয়া হতো। পড়ুয়ারা যাতে মাটি কোপায় বাগান করে সেদিকে নজর দিতে বলেছিলেন কবি। শ্রম করলে পাতে যা জুটবে ছেলেরা তাই সোনামুখ করে খাবে। ক্রমে স্কুলের খাওয়া দাওয়া একটু ভালো হয়। রবীন্দ্রনাথ অবশ্য এমনিতে খাওয়াতে ভালোবাসতেন। সুকুমার সেন তার স্মৃতিকথায় সে কথা লিখেছিলেন। শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরবেন তারা, ট্রেনে খাওয়ার জন্য পুটলি বেঁধে দিতে বলেন কবি। রবি জীবনের শেষ দিকে তরুণ কবি বুদ্ধদেব বসু গিয়েছিলেন শান্তিনিকেতনে। আতিথ্যে ত্রুটি হয়নি, সেই সব পেয়েছি দেশে। গুরুদেবের খাদ্য বাৎসল্যে নানা গল্প ফাঁদ দেন মুস্তফা আলী। মুস্তফার সপাট স্বীকারোক্তি, আমার বলতে ইচ্ছা করে সেই জিনিস ইংরেজিতে যাকে বলে লাইটার সাইড। আপাত লাইটার সাইডের তাৎপর্য কিন্তু গভীর। জার্মানি মারমুর্গে গেছেন রবীন্দ্রনাথ বক্তৃতা দেবেন, তখন জার্মানিতেই আছেন মুস্তফা। ডাক পড়ল, হাজির হলেন। বক্তৃতা শেষে রবীন্দ্রনাথের মুখোমুখি মুস্তফা। মুস্তফাকে জিজ্ঞাসা করলেন, এত রোগা হয়ে গেছিস কেন? আলী চুপ। কবির নির্দেশ, অমিয় একে ভালো করে খাইয়ে দাও। অমিয় চক্রবর্তী জার্মানি হোটেলে মুস্তফাকে পেট পূর্তি করে খাইয়ে দিলেন। মুস্তফা তো খেতে পেলে আর কিছু চান না, খাওয়ার পাতেই তার সর্বধর্ম সমন্বয়। তার চাচা কাহিনী নামের আড্ডা ভরা রচনার কেন্দ্র একটি খাদ্যাগার। জার্মানি হিন্দুস্তান হাউস তার আড্ডাস্থল, পাঠকের জ্ঞানপীঠ। সেই আড্ডার গোসায় ছিলেন চাচা, বরিশালের খাজা বাঙাল মুসলমান মুখুজ্জে সরকার রায় চ্যাংরা গোলা মৌলা চাচার চেলা। সেই হৌসে খাওয়ার নিয়ে পংক্তি বিচার চলে না। রায় চুকচুক করে বিয়ার খায়, আর তার গ্রাম সম্পর্কে ভাগ্নে গোলাম মৌলা ভয়ে মিটমিট করে তাকায়, পাছে বেচারি খাওয়ার দোষে বানচাল হয়ে যায়। হিন্দুস্তান হৌসে কেউ বানচাল হয়নি, যেমন বানচাল হয়নি মুস্তফার গুরুদেবের শান্তিনিকেতনে। প্রথম দিকে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমে খাওয়া দাওয়া নিয়ে বেশ বাছবিচারের মুখোমুখি হতে হয়েছিল রবীন্দ্রনাথকে। খাওয়া দাওয়া নিয়ে প্রচলিত সংস্কারে তিনি হাত দিতে চাননি, চিঠিপত্রের তার প্রমাণ ইতিউতি ছড়িয়ে আছে। রন্ধনশালায় বা আহার স্থানে হিন্দু আচার বিরুদ্ধ কোনো অনিয়মে তিনি পক্ষপাতী ছিলেন না। ব্রাহ্মণ পরিবেশক না হইলে আপত্তিজনক হইতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন। কুঞ্জলাল ঘোষকে লেখা চিঠি 13 নভেম্বর 1902, এমন আশঙ্কা সহজে যায়নি। ভূপেন্দ্রনাথ সান্যালকে 5 বছর পরে 1907 সালে লিখেছেন, বাঙালি ব্রাহ্মণ হিন্দুস্থানি রান্না খাবে না। ছোঁয়াছুঁই নিয়ে একবার খুবই বিশ্রী কাণ্ড ঘটেছিল, সে কথা জানা যাচ্ছে বঙ্গীয় শব্দকোষ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র কথায়। অস্পৃশ্য জাতির বালক স্কুলে রান্নাঘরে ভাত ছুঁয়ে ফেলেছিল, কাজেই সেই ছোঁয়াচ লাগা ভাত উচ্চবর্ণের অভুক্ত আশ্রমিকেরা খেলেন না, ফলাহার করলেন, ভাত ফেলে দিতে হলো। বিষয়টি রবীন্দ্রনাথকে খুবই বিচলিত করে, বিরক্ত হয়েছিলেন। তবে সার কথা লিখেছেন মুস্তফা, রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনের প্রথম বিদ্যালয় স্থাপনা করেন তখন এটাকে ব্রহ্মচর্যাশ্রম বা ব্রহ্ম বিদ্যালয় বলা হতো। ছেলেরা জুতো পরত না, নিরামিষ খেত, ব্রাহ্মণ ব্রাহ্মণতরের জন্য পৃথক পৃথক পংক্তি ছিল। সেই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের জীবদ্দশায় পৃথক পৃথক পংক্তি উঠে গেল, আমিষ প্রচলিত হলো। আমিষ নিয়ে মজাদার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বিধুশেখর শাস্ত্রী। বিধুশেখর এমনিতেই মাছ মাংস খেতেন না, ছাত্রাবস্থায় কাশিতেই তার মাছ মাংসের পাট উঠে গিয়েছিল। শান্তিনিকেতনে আসার পর কয়েক মাসের মধ্যে তার পেটের অসুখ হলো। রবীন্দ্রনাথ মাছ খাওয়ার পরামর্শ দিলেন, শাস্ত্রী মশাই রাজি, তবে একটাই শর্ত, 1 মাস তিনি মাছ খাবেন, কিন্তু তাতে যদি শরীরে উন্নতি না হয় তাহলে পুনশ্চ নিরামিষ। বিধুশেখর 1 মাসে 60টি মাগুর মাছের জীবনহানি করলেন, শরীরে তেমন সুবিধে হলো না, তাই আবার নিরামিষ মার্গে ফিরে গেলেন। বিধুশেখর আপরুচিখানায় বিশ্বাসী হলো সংকীর্ণ মনা হিন্দু ছিলেন না। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়কে যারা উদারতার মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন তারা দুজনেই শাস্ত্রজ্ঞ, একজন বিধুশেখর শাস্ত্রী, অন্যজন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথ সচেতনভাবেই চাইতেন তার আশ্রমে শাস্ত্রজ্ঞ অর্থাৎ উদার হিন্দুরা আসুন, এতে হিন্দু লোকাচার মেনে চলা কূপ মণ্ডুকদের মন ও মতি সম্প্রসারিত হবে।
বিদুষিকর পরে যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতে গেলেন, তখন তার সম্বন্ধে বলা হতো, বাই ড্রেস হি ইজ ব্রাহ্মিন, বাই রিলিজিয়ান এ ব্রাহ্ম, বাই এডুকেশন এ ইউরোপিয়ান, অ্যান্ড বাই কালচার এ বুদ্ধিস্ট। শাস্তিমশাই নিজের বিশ্বাসে অটল থেকেও ছিলেন উদার। তার প্রিয় সখা ছিলেন খ্রিস্টান যাজক দীনবন্ধু অ্যান্ড্রুজ। ব্রহ্ম মন্দিরে আচার্যের আসনে বসে বিদুশেখর মুগ্ধকণ্ঠে ইমাম গজলির কিমিয়াত সাদত আবৃত্তি করতেন। মৌলানা শওকত আলীকে বাহুপাশে আবদ্ধ করে তিনি আশ্রমে খাবার ঘরে নিয়ে যাচ্ছেন। এ ছিল শান্তিনিকেতনে সুপরিচিত দৃশ্য। শান্তিনিকেতনে আরেক শাস্ত্রজ্ঞ ক্ষিতিমোহন সেন ভারতীয় মধ্যযুগের ইতিহাসকে নতুন করে পড়েছিলেন। কবির দাদুর ভারতবর্ষে আলোকিত ভারতবর্ষ, দাদুকে মঠ স্থাপনে অনুরোধ করলে তিনি বলেন, বাণী আর উপলব্ধি প্রতিষ্ঠানে ধরে রাখা যায় না, মশালের আগুন ধরা পড়ে না প্রতিষ্ঠানে, থাকে শুধু নিভে যাওয়া পোড়া কাঠ আর সলতে, ঘর নয়, পথই যে মুক্তি দেয় সংস্কার থেকে, তা মানতেন ক্ষিতিমোহন। আশ্রমে পড়ুয়াদের নিয়ে যেতেন পিকনিকে, শিক্ষামূলক ভ্রমণে, পথে নামলে খাওয়ার পংক্তিকে সহজে ভেঙে যায়। 1910 সালে তিনি আশ্রমের বড় ছেলেদের নিয়ে গেলেন মুর্শিদাবাদের বহরমপুরে, সঙ্গে ছিলেন সত্যেশ্বর নাগ বঙ্কিমচন্দ্র সেন। ট্রেন স্টিমার পথটুকু বাদ দিলে পায়ে হাঁটা, সঙ্গে কম্বল আর সামান্য কিছু জামা, কখনো পথে রাত কাটে, কখনো মেলে ভাগ্যগুণে রাজাতিত্য। আলীবর্দী খাঁ সিরাজউদ্দৌলা সমাধি ফার্সি লেখা পড়ে আলাদা করে চিনিয়ে দেন। যেভাবে নিজে পথে পথে ঘুরে আপ্রতিষ্ঠানিক সন্তদের জীবন কথা সংগ্রহ করেন তিনি, দেশ চেনার সেই রীতি শেখাতে চান পড়ুয়াদের। কেবল দূরে নয়, নিকট ভ্রমণেও তিনিই দলপতি। ছেলেদের নিয়ে গেছেন অজয়ের ধারে, শুকনো অজয়ের চড়ে বসে দল বেঁধে সবাই খেল নারকেল চিড়ে। এই যে ক্রমে শান্তিনিকেতনে ভরা সংসার, ধীরে ধীরে মুছে গেল খাদ্যপঙ্ক্তি দূরত্ব, খাদ্যাখাদ্য বিচারে সংস্কার, তা দেখার মতো। আবার আপরুচি নিরামিষে যারা বিশ্বাসী, তারা বিশ্বাসে অটল থেকেও উদার এও মনে রাখা চায়। বিদ্যালয় তো কেবল বই পড়ায় না, আচার আচরণও শেখায় নানা কথা, সেই শিক্ষার ইতিহাস মনে রাখা চায়। খাওয়া নিয়ে বাচবিচারের, পংক্তি রক্ষার, রান্নাঘর গড়ার কথা হালে আল টপকা, তাই না বলাই ভালো। অনেকটা পথ সামনে এগোনো গিয়েছে, পিছনের দিকে আর নাই বা এগোলেন। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।